হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শীতকালে ব্রয়লার মুরগি পালন পদ্ধতি। আমরা শীতকালে কিভাবে ব্রয়লার মুরগি খামার শুরু করব, কিভাবে ব্রয়লার মুরগিটি পালন করব, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে প্রথমে একটি কথাই বলবো, আমরা যদি গরমের তুলনায় যদি শীতকালে পালন করি তো এক্ষেত্রে আমার মনে হয় আমরা অনেকটাই লাভবান হতে পারবো। কারণ গরমের সময় কিন্তু ব্রয়লার মুরগির দাম থাকে অনেকটাই কম থাকে, এবং শীতকালে কিন্তু আপনার অনেকটাই বাড়তি থাকে ব্রয়লার মুরগির দাম। শুধু যে ব্রয়লার মুরগি এটা না, মুরগি কোয়েলব্যাকি, কোয়েলব্যাকির বাচ্চা, কোয়েলব্যাকির ডিম, বা দেশি মুরগি, দেশি মুরগির বাচ্চা, দেশি মুরগির ডিম, বিভিন্ন প্রজাতির আপনার যেরকম পোলট্রি সেক্টরে যারা যারা আছেন, যুক্ত আছেন, তারা বলতে পারবেন যে আমরা কিন্তু গরমের তুলনায় কিন্তু আমরা শীতকালে অধিক লাভ করতে পারি। যেরকম আমরা কি, আমি আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দিই, তারপর শুরু করতেছি আর কি। আমরা যদি গরমের সময় কোয়েলব্যাকি ডিম বিক্রি করি 2 টাকা, অর্থাৎ 2 টাকা 10 পয়সা 20 পয়সা এরকম, আর শীতের সময় আমরা বিক্রি করতে পারি 3 টাকা 3 টাকা 10 পয়সা 20 পয়সা, আর এটা আর কি আমরা কিন্তু প্রত্যেক দিন পিছিয়ে 1 টাকা করে লাভ পেতেছি শীতকালে। তো এক্ষেত্রে আমরা যদি এই ব্রয়লার মুরগিটি যদি আমরা শীতকালে পালন করি তো এক্ষেত্রে আমার মনে হয় আমরা অনেকটাই লাভ করতে পারবো যদি আমরা শীতকালে পালন করি, এবং মুরগিগুলোকে যদি আমরা সুস্থ রাখতে পারি, মুরগির ওজনটা যদি আমরা ঠিক রাখতে পারি, তো এক্ষেত্রে আমরা এই ব্রয়লার মুরগিটি শীতকালে পালন করে অনেকটাই লাভবান হতে পারবো। তো এখন আমরা জানি শীতকালে আমরা কীভাবে এই ব্রয়লার মুরগিটি পালন করব। বন্ধুরা, তো শীতকালে কিন্তু আপনারা অনেকেই মুরগি পালন করতে পারবেন, যারা হচ্ছে আগে মুরগি পালন করেছেন, আর যারা কখনোই পালন করেন নাই এবার নতুন শুরু করবেন তারা কীভাবে শুরু করবেন। তো তাদেরকে যেভাবে শুরু করতে হবে, আপনাকে প্রথমে কিন্তু আপনি আগে পুরাতন খামারির মতন 1-2 হাজার বাচ্চা এমনিতে নিয়ে নেবেন না। আপনারা যেহেতু আপনি নতুন করে শুরু করতে চাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি চাইলে 500 দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, সর্বোচ্চ আর কি, সর্বোচ্চ আপনি 500 ব্রয়লার মুরগি দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনারা কিন্তু এখন বলতে পারেন যে আমরা নতুন করে করব তাই বলে কি আমরা 500 দিয়ে শুরু করব। আরে ভাই, 500 মুরগি যদি আপনারা ব্রয়লার মুরগি পালন করেন, বর্তমান বাজার অনুযায়ী কিন্তু আপনার এই 500 মুরগি তলে আপনার 40 থেকে 60 হাজার টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, 40 থেকে 60 হাজার টাকা, এর ভিতরে কিন্তু আপনার টাকা 500 ব্রয়লার মুরগি তলে খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো এর জন্য বললাম আর কি, আপনারা যেহেতু নতুন করে শুরু করতে চাচ্ছেন তো এক্ষেত্রে আপনারা 500 দিয়ে শুরু করতে পারেন। 500 যখন আপনি এই মাসে পালন করবেন, যখন এটা পালন করা বুঝে যাবেন যে এটা কীভাবে পালন করতে হয়, কীভাবে এটা রোগবালা বুঝতে হয়, কীভাবে ওজনটা 2 গুণ করতে হয়, মানে কীভাবে আপনার এই মুরগিটাকে পরিচর্যা করতে হয়, সম্পূর্ণ যখন আপনি একটু বুঝে যাবেন, এরপর চাইলে কিন্তু আপনি পুরাতন খামারিদের মতো 4000-5000 ব্রয়লার মুরগি বাচ্চা আপনি নিজেই পালন করতে পারবেন। ঠিক আছে, তো এটা আর কি আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন এভাবে আর কি খামার শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খামার করে লসের সম্মুখীন হবেন না। তো আপনারা শীতকালে যারা মুরগি পালন করতেছেন আপনাদেরকে এখন একটাই কথাই বলবো, আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য একটা উপায় বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মুরগির লিটারের দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, মুরগিটার লিটারের দিকে, ঠিক আছে, লিটারে যাতে আপনার কখনো গ্যাস না হয়। অনেক অনেক ব্রয়লার মুরগির খামারির আছে হচ্ছে আপনার এই লিটারটা সম্পর্কে অনেকটাই না বোঝার কারণে কিন্তু খামার ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ যদি লিটারে গ্যাস হয়েছে তারা বুঝতে পারে নাই, এরপরে লিটারটাকে আপনারা কীভাবে দিনে কয়বার গাড়ি দিতে হয়, কীভাবে চালতে হয় এগুলো জানে না আর কি, নতুন করে খামার শুরু করতে যাচ্ছে কিন্তু লিটার সম্পর্কে অনেকটাই জানে না, যার কারণে এই লিটারটা সম্পর্কে না জানার কারণে কিন্তু অনেক খামারই ধ্বংস হয়ে গেছে। তো এমনকি আমিও কিন্তু প্রথমবার এরকমই সম্মুখীন হয়েছিলাম, ব্রয়লার মুরগি যখন পালন করছিলাম হচ্ছে আপনার 500 ব্রয়লার, তো ওই সময় কিন্তু আমিও এই লিটারের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, লিটার সম্পর্কে, হ্যাঁ লিটার সম্পর্কে ওই সময় অনেকটাই বুঝছিলাম না। হ্যাঁ, আমি তো শুধু মনে করছিলাম হচ্ছে আপনার মুরগি আনবো, পালন করবো, বিক্রি করবো। তো যখন এটা আনার পর দেখলাম আর কি অনেকটাই বুঝতে পারলাম যে আমরা যদি লিটার সম্পর্কে না বুঝি তো এক্ষেত্রে কিন্তু আমরা খামার করে সফল হতে পারবো না, কারণ আপনার এই লিটার থেকে কিন্তু আপনার খামারে ভাইরাস ঢুকবে, এবং আপনার এই লিটারের কারণে কিন্তু অনেক মুরগি মারা যায়, অনেক মুরগির চোখ ফুলে যায়, অসুস্থ হয়ে যায়, এবং পরবর্তীতে কিন্তু আমরা অসুস্থ মুরগি কিন্তু বিক্রি করতে পারি না। তো আপনারা যারা খামার করতেছেন এই শীতকালে অবশ্যই আপনারা লিটারের দিক দিয়ে খেয়াল রাখবেন, আর অন্য কোনো দিকে খেয়াল রাখতে হবে না, শুধু আপনি মুরগিটাকে খামারের ভিতরে আর কি ওই লিটারটা দিকে খেয়াল রাখবেন, আর বাহিরে আপনারা অবশ্যই একটা পর্দা ব্যবহার করবেন যাতে আপনার খামারের ভিতর যাতে বাইরে কোনো বাতাসই না ঢুকে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে শীতকালে খামার শুরু করবেন, কীভাবে পরিচর্যা করবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।